বাড়ি চলে। হ্যালো গাইস, আমি সুচিত্রা। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন, আর আমরা মোটামুটি ভালোই আছি। তো এখন বাজে সকাল এই 11টা এরকম কিছু হবে। তো খুশিকে আমি স্কুল থেকে নিয়ে চলে এসেছি ম্যালে, আর ম্যালে যখনই আসি তখনই না এই গাড়ি দেখেও খুব বায়না করে ওঠার জন্য। তো অনেকদিন ধরে ওকে ভুলাতে ভুলাতে আজকে নিজেই ভাবলাম যে বাচ্চাটা রোজ যখন বায়না করে তো ওকে আমি একটু আজকে গাড়িতে উঠিয়ে দিই। তো যাই হোক, এটাতে আমি ওকে একটু ঘোরালাম আর খুশি কিন্তু খুবই খুশি হয়ে গেছিলো। আর এটাতে ওঠার জন্য টাকা নিয়েছে 50 টাকা, আর 50 টাকায় ওই 6-7 বার রাউন্ড লাগিয়েছিল। তো যাই হোক, বাচ্চাটা আজকে অনেকদিন ধরে ও জেদ করছিল। তো জেদ বলতে ও খালি বলে, জেদ তেমন একটা করে না। তো আজকে আমি ইচ্ছা করে ওকে এই গাড়িতে উঠিয়েছিলাম। তো বাড়ি চলে এসেছি খুশিকে নিয়ে, আর যে গাড়িটাকে গাড়িতে করে ও মেলের মধ্যে চড়ছিল দেখছিলেন, সেই গাড়িটাকে নিয়ে এত কান্নাকাটি, লাস্টে আসতেই যাচ্ছিল না ওই গাড়িটাকে। না, তো ওই গাড়িকে নিয়ে ও আসবে। তো তারপর না লাস্টে না গাড়ির না তেল শেষ হয়ে গেছিলো, তেল শেষ হয়ে গেছিলো। তো এখন ওর পাপার কাছে তেল নিয়ে গাড়িটাতে তেল ভরে তারপরে আবার নিয়ে আসবো। না বাবা, তো সকাল থেকে না আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি, সকাল থেকে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, আর সকাল থেকে লাইনও ছিল না। তো খুশিকে ছেড়ে আসার পর দেখি লাইন ছিল, তাড়াতাড়ি করে গিজার অন করে আজকে সকাল সকাল আমি স্নানটা সেরে নিয়েছি। স্নান হয়ে গেছে, এমনি বাড়ির যেগুলো কাজ সব হয়ে গেছে, কাপড় আজকে ধুইনি, কাপড় ভিজাইনি। তার কারণটা হচ্ছে শরীরটাও আমার ঠিক একটা ভালো নেই, আর কালকে কাপড় ধোয়াগুলোও শুকায়নি, আর এখন তেমন কোনো কাজ নেই। একটু পরে আমি রান্না করব, তো এখন তেমন কোনো কাজ নেই, শুধু রান্না করাটা আছে। তো রান্নাটা দেখি কি করব। হাই স্কুলে কি কি করাইছে আজকে বলো? খেলাইতে পারায়নি। পড়ায়নি, খালি খেলাইছে। যা, কি কি খেলাইছে মা? আমি বন্ধুর সঙ্গে নৌকা চড়ে খেলছি। ও ওকে জিজ্ঞাসা করলে বলে খালি বলে ওকে খেলায় পড়ায় না বলে। তো নার্সারিতে না বেশিরভাগ বাচ্চারা তো কান্নাকাটি, ওই খেলাধুলার মধ্যেই সবকিছু। তো চলুন দেখতে থাকুন, এখন যাই রান্না করে রান্না করব। তো এখন হচ্ছে বিকাল 5টা বাজানে, 5টার কিছু টাইম বাকি আছে। খুশিকে খাওয়া দাওয়া করে খুশিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি এখন আসছি একটু ছাদে। কাপড়গুলো কালকের কাপড়গুলো ছিল, সেই কাপড়গুলো দেওয়া আছে, সেগুলোকে নিয়ে যাই, কারণ ওয়েদার ঠান্ডা ঠান্ডা, একটু একটু শুকিয়েছে, তাও আবার ভিজে যাবে কুয়াশা দিয়ে। তো চলুন কাপড়গুলো তুলে নিচে নিয়ে যাই, তারপরে আবার দেখা হচ্ছে। আর তার আগে একটু ভিউটা দেখিয়ে দিই, তেমন ভিউ দেখা যাচ্ছে না, ফগি ফগি আছে, তবুও একবার দেখাই। ওই যে দেখুন কুয়াশাগুলো কি সুন্দর করে আস্তে 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 করে এগোচ্ছে, বুঝতে পারছেন? ওই দেখুন, আর এটা হচ্ছে আজকের দার্জিলিংয়ের ভিউ, ফগি ফগি আছে। ওই যে দেখুন ওইদিকে অনেকটা ফগি, কালো মেঘ। কবে যে এখানকার ওয়েদার ঠিক হবে কেউ বলতে পারে না, ওয়েদার ডিপার্টমেন্টও দেখি মাঝে মধ্যে ভুল আপডেট দেয়। আসলে সবার ঠান্ডাতে মাথা খারাপ হয়ে গেছে। তো চলুন, কাপড় যে হাওয়াতে পড়েও গেছে, কাপড়গুলো তুলে নিই। তো এখানে দেখেন খুশি ঘুমাচ্ছে একপাশে এখানে, আর খুশির পাপা বাইরে সোফাতে বসে বসে ঘুমাচ্ছিল, আর খুশির পাপাও এসে এখানে ঘুমিয়ে পড়েছে। কিন্তু খুশির পাপাকে দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা বডি শেপে বুঝতে পারবেন যে এখানে কেউ শুয়ে আছে। তো হ্যাঁ, এখানে খুশির পাপা শুয়ে আছে। তো চলুন লাইটটা অফ করে দিই আর এরা একটু ঘুমিয়ে নিক। এখন বাজে 6টা, আর ওই যে সোনামা এখনও ঘুমাচ্ছে, আর রাত্রেবেলা অনেক দেরি করে, কিন্তু ও যখন ঘুমায় থাকে না আমাকে উঠাতে ইচ্ছাই করে না, কারণ সকালবেলা ওকে জোর করে উঠানো হয়। মানে ঘুমিয়ে থাকা বাচ্চাকে উঠানো সত্যি আমার ভালো লাগে না। ওর বাবা বলছে ওকে উঠানোর জন্য, আমি ভাবছি না ঘুমাক, আর একটু ঘুমাক, ঠিক আছে একটু দেরিতেই না ঘুমাবে, কোনো ব্যাপার না, তো ঘুমাক। এত মানে শান্তিতে ঘুমাচ্ছে, আর বাচ্চা ঘুমালে নাকি মাকে নাকি বলতে হয় না, আমার মায়ের কথা খুব বকা দেয়। আর যখনই খুশি ঘুমিয়ে থাকে না তখনই আমি গিয়ে ওকে আদর করি, ওকে কিসি করি, মা খুব রেগে যায়, করতে দেয় না। আর এটাও বলতে দেয় না যে দেখো কী সুন্দর লাগছে ঘুমানোর সময়, এইটা মা একদম বলতে দেয় না। তাই বলতে যাচ্ছিলাম কিন্তু আটকে গেলো, বললাম না। তো চা খাবো, চলুন একটু চা বানাই, চা খেয়ে নিই, খুশি ততক্ষণ ঘুমাক, খুশি উঠলে তারপর ওকে কিছু একটা খাওয়াবো। Thank you.
সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের চা খাওয়ার পর্ব শেষ হয়ে গেছে আর খুশিও এর মাঝে উঠে গেছিলো, তো খুশিকে আমি এখানে একটু দুধ খাইয়ে দিচ্ছি আর খুশি যে ম্যাজিক বোর্ড সেটা নিয়ে ও একটু অ আ এ বি এগুলো লিখে যাচ্ছিলো। তো চলো ওকে দুধটা খাইয়ে নিই, তারপরে মেয়েকে একটু বইও পড়াতে হবে। ওই দেখো সোনা মা কি সুন্দর করে সরেও আর সরেয়া লিখেছে। আর হ্যাঁ এই ম্যাজিক বোর্ডটা না পাওয়া গেছে, স্কুলে হারিয়ে গিয়েছিলো তো আমি মিসকে বলে এসেছিলাম, তো এটা পেয়েছে, পেয়ে আবার ওর ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলো। এই যে সরেও আর সরেয়া লিখেছে। এখন বাজে রাত এই 8টা এরকম কিছু একটা টাইম হবে, তো খুশিকে একটু বই পড়ানোর পর আজকে বেশি পড়ায়নি ওকে, শুধু আজকে লেখা লিখিয়ে করিয়েছি। তো যাই হোক ওকে লেখানোর পর আমি চলে এসেছি এখন কিচেনে। আর দেখতেই পাচ্ছেন বরমশাই নিয়ে এসেছিলো চিকেন, তো চিকেন আমি আনতে বলেছিলাম, কয়েকদিন ধরে চিকেন খাওয়া হয়নি। তো যাই হোক এখানে চিকেনটা বানিয়ে নিচ্ছি, আর চিকেন তো আমরা সবাই পছন্দই করি, বড় অতটা পছন্দ করে না, কিন্তু আমরা মা আর মেয়ে আমরা কিন্তু চিকেনটা একটু বেশিই ভালোবাসি, কারণ আপনারা জানেন যে আমি মটন পছন্দ করি না, পছন্দ বলতে আমি মটন খাইই না। আর এই মাংসটা উঠিয়ে রেখেছি খুশির জন্য, এটাতে কোনো ঝাল দেওয়া হয়নি, কারণ ঝাল হলে খুশি খেতে পারবে না, আর মাংস যদি ঝাল না হয় আমি খেতে পারি না, তাই এটা আলাদা করে রাখা হয়েছে। খাচ্ছে পাপা খাচ্ছে, তো এটা হচ্ছে ওর মাংস। তো আজকে দুপুরবেলা তেমন কিছু রান্না হয়নি বলে আজকে তেমন শেয়ারও করিনি, তেমন কিছু রান্না বলতে খুব একটা খারাপও হয়নি, মাছের ডিম নিয়ে এসেছিলো, সেই মাছের ডিমটাই তরকারি করেছিলাম মাখা মাখা করে খুশির জন্য, আর মাছের তেল এনেছিল সেটা করেছিলাম খুশির পাপার জন্য, কারণ মাছের তেল তিতা হলে আমি খেতে পারি না, আমি করলার তিতা ছাড়া আমি কোনো তিতাই খেতে পারি না, মাছের তেলের যে তিতাটা খাই যেটা অল্প অল্প তিতা থাকে সেটা, এটা অতিরিক্তই তিতা ছিল, তো সেটা আর খাওয়া হয়নি। আর এখন ওই যে মাংসটা প্রায় হয়ে আসছে, আর খুশি রুটি খাবে, তো দেখি যদি নিচে রুটি হয় তো নিচে থেকে নিয়ে এসে খাওয়াবো, আর আমরা চিকেন যেহেতু আছে ভাতই খাবো না, ভাতই খাবো না। 300 পিস রুটি বানাইছে নিজে, 300 পিস রুটি। তো যেহেতু গ্রুপ পার্টি আছে, জানেন এই গ্রুপ পার্টি 25 জনের একটা গ্রুপ পার্টি আছে আর একটা 7 জন না 8 জন আছে, সব মিলে যেহেতু ঠান্ডা প্রায় সবাই রুটি খেতে চায়। আর খুশি কোথায় বসে চিকেন খাচ্ছে আমি দেখাচ্ছি, চলো। এই দেখুন এই মেয়েটা মানে স্কুলে গিয়ে না বেশি অত্যাচারটা বেশি হয়ে গেছে, সোফার উপর থেকে যেগুলো সবকিছু নিচে নামিয়ে এখানে লাফালাফি করে, আর এই যে এখানে বসেও চিকেন খাচ্ছে। মামা কেমন হয়েছে চিকেন? লাফা না, বাটির মধ্যে, বাটির মধ্যে উঠো, বাটির মধ্যে লাফা, বসে বসে খাও, বসে খাও। আর বাইরে দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে, এই দেখুন বাইরে প্রচুর বৃষ্টি, মানে বৃষ্টি তো না কমার নামই নিচ্ছে না, এত বৃষ্টি কমার আর নামই নিচ্ছে না। তো গরম গরম চিকেন আমার রেডি, আর এই যে নিচে কিচেন থেকে রুটি নিয়ে এসেছি, দুইটা রুটি আনছি, তো একটাই ও খাবে, দুটো তো খাবে না। আর এই চিকেন এটা তো আমাদের আমি ওকে মাংস দিয়েছিলাম ওই বাটিতে, আর একটু মাংস নিয়ে ওকে আমি খাইয়ে দেবো। এখানে আমার জল গরমও হয়ে গেছে, তো চলুন যুদ্ধটা আগে সেরে নিই। তো এখন বাজে এই রাত 10:30 কিংবা 11:45 হবে, তো আমাদের সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি রাতের কিচেনটা পরিষ্কার করার জন্য। যখন থেকে খুশির স্কুলটা স্টার্ট হয়েছে আমি রাতের কিচেনটা পরিষ্কার করেই ঘুমাই, না হলে আমার সকালে আমার নিজেরই খুব অসুবিধা হয়ে যায়, যেহেতু একা হাতে সব কিছুই করতে হয়, তাই এগুলা কাজ না আমি যদি রাতে না করে রাখি সকালে কিন্তু আমার খুবই অসুবিধা হয়ে যায়। তো এগুলো ক্লিন করে রাখলে সকালে উঠে না কিচেনটা দেখতেও খুব ভালো লাগে, আর কাজও কিন্তু সকালে তেমন প্রেশার থাকে না। তো যাই হোক এগুলো করতে করতে না আমার মাথায় একটা কথা খুব ঘুরঘুর করছিল, যে একটা মেয়ে নিজেকে কতটা পরিবর্তন করতে পারে, এই ভিডিওটা নিজের ভিডিওটা দেখেই আমার এই কথাটা মনে পড়ছিল, যে যার বাপের বাড়িতে যখন সে থাকাকালীন এক গ্লাস জলও কিন্তু ঠিক করে নিতে পারে না, আর সে অন্যর বাড়িতে গিয়ে পুরো সংসারের দায়িত্ব তার মাথার মধ্যে নিয়ে নেয়। এটা শুধু আমার ক্ষেত্রে বলছি না, এটা প্রত্যেকটা ঘরের হাউসওয়াইফের কথাই আমি বলছি, সব হাউসওয়াইফরা কিন্তু বাপের বাড়িতে থাকলে একটা মানে কোলে পিঠে মানুষ করার মতন থাকে, কিন্তু শ্বশুর বাড়িতে গেলে সে কিন্তু সম্পূর্ণ বাড়ির দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয়, সে নিজের ব্যথা নিজের সব কিছু ভুলে কিন্তু সবাইকে সুখে রাখার চেষ্টা করে, সবাইকে নিয়ে চলার চেষ্টা করে, তা সত্ত্বেও যদি তাকে শুনতে হয় যে তোমরা বাড়িতে বসে করো কি। তো যারা এই কথাটা বলো তাদেরকে আমি
খালি একটা কথাই বলতে চাই, তোমরা একবার হাউস ওয়াইফের লাইফটা একদিন খালি ফেস করে দেখো, তাহলেই বুঝতে পারবে, তাই না? তো আমার মতে যে মেয়ে, যে মা পেট কেটে বাচ্চা জন্ম দিতে পারে, সে কিন্তু সব কিছুই করতে পারে, তাই না? তো যাই হোক, এখন রাত হয়ে গেছে, আমার নাইট ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, মানে ড্রেস চেঞ্জ করে আমি নাইট ড্রেস পরে নিয়েছি, নাইটি পরে নিয়েছি, বাঙালির জাতীয় ড্রেস। কাজের তালের মধ্যে সারাদিন কিন্তু তেমন স্কিন কেয়ার করা হয় না, তাই রাত্রেবেলায় আমি চেষ্টা করি ভালো করে মুখটা ধুয়ে একটু ময়েশ্চারাইজার লাগানোর আর একটু বডি লোশন লাগিয়ে তারপরে ঘুমানোর। তো চলুন এই ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা অন্য একটা ব্লগের সাথে। যদি কেউ নতুন আসেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন, টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।